বাংলা শিশু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক সুকুমার রায় 1887 সালের 30 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা উপেন্দ্রকিশোর রায় চৌধুরী ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, চিত্রশিল্পী ও যন্ত্রকুশলী। সুকুমার রায় পড়াশোনা করেন কলকাতার সিটি স্কুলে। 1911 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে অনার্স সহ বিএসসি পাশ করেন। এরপর ফটোগ্রাফি আর মুদ্রণ শিল্পে উচ্চতর শিক্ষালাভের জন্য গুরুপ্রসন্ন ঘোষ স্কলারশিপ নিয়ে বিলেত যান। লন্ডনে থাকাকালীন সুকুমার রায় নিয়মিতভাবে গল্প, কবিতা ও আঁকা ছবি পাঠাতেন বাবার সন্দেশ পত্রিকার জন্য। এভাবেই তিনি সন্দেশের পাঠক পাঠিকাদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন। সন্দেশের প্রতিটি সংখ্যাতেই সুকুমার রায় নানা বিষয় লিখতেন, ছবি আঁকতেন। শিশু কিশোরদের উপযোগী বিজ্ঞান সাহিত্য রচনায়ও তিনি পারদর্শী ছিলেন। সুকুমার রায়ের গল্প ও কবিতায় থাকত উচ্ছল কৌতুকরসের সঙ্গে সূক্ষ্ম সমাজ চেতনার সংমিশ্রণ। তিনি তার লেখা ও ছবির মাধ্যমে বাংলাদেশের শিশু চিত্ত জয় করে নিতে সক্ষম হয়েছিলেন। সন্দেশ লেখার গোড়ার দিকে সুকুমার ছদ্মনাম গ্রহণ করেছিলেন। উজ্জনাম পণ্ডিত ছিল তার ছদ্মনাম। পরে স্বনামে লেখেন গল্প, কবিতা, নাটক ও প্রবন্ধ। তিনি বাংলা সাহিত্যে কৌতুকধর্মী ছড়া অর্থাৎ ননসেন্স রাইম প্রবর্তন করেন। সুকুমারের রচিত কাব্যগ্রন্থ আবোল তাবোল, খাই খাই, প্রবন্ধ অতীতের ছবি, বর্ণমালা তত্ত্ব, নাটক অবাক জলপান, ঝালাপালা, লক্ষণের শক্তিশেল ও শব্দকল্পদ্রুম। তার গল্পগ্রন্থের মধ্যে রয়েছে হজ ও বর ও লো, পাগলা দাশু, বহুরূপী প্রভৃতি। তাছাড়া ইংরেজি ও বাংলায় তিনি কিছু গুরুগম্ভীর প্রবন্ধ রচনা করেছিলেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলির পাণ্ডুলিপি নিয়ে লন্ডনে গেলে সুকুমার রায় তাকে নানাভাবে সহযোগিতা করেছিলেন। সুকুমার রায়ের একমাত্র সন্তান সত্যজিৎ রায়ের জন্ম 1921 সালে। 1923 সালে মাত্র 37 বছর বয়সে কালাজ্বরে আক্রান্ত হয়ে কালজয়ী এই শিশু সাহিত্যিকের অকাল মৃত্যু হয়। সুকুমার রায়ের যোগ্য উত্তরাধিকার ছেলে সত্যজিৎ রায় জগৎ বিখ্যাত চলচ্চিত্রকার হিসেবে সমধিক খ্যাতি লাভ করেন। পিতার মৃত্যুর পর ও নিজের মৃত্যুর মাত্র 5 বছর আগে বাবা সুকুমার রায়কে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। যা পরে আবোল তাবোলে স্থান পায়। এরকম ছড়া এবং তার সঙ্গে এমন ছবি একমাত্র সুকুমারের পক্ষে সম্ভব ছিল। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসজারু, কেমন এটা জানি না। বক কহে কচ্ছপে বাহবাকি ফুর্তি, অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়ামুখ গিরগিটি মনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কি গো খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানি কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে ঘাটে ঘুরিতে, হরিং এর ঢং ধরি সেও চাই উড়িতে। গরু বলে আমারেও ধরিল কি ওরোগে, মোর পিছে লাগে কেন হতভাগা মোরোগে। হাতিমির দশা দেখো তিমি ভাবে জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো পষ্ট।